হোক সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর ভাইয়া আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সেটিং করার জন্য প্রতিটি শিল্পীকে স্টেজে দাঁড়িয়ে সর্বপ্রথমে একটি বন্দনা গান করতে হয় কেন করতে হয় শিল্পীটি তার বন্দনার মাধ্যমে আল্লাহর রাসূল পীর ওলি আউলিয়া মুর্শিদকে স্মরণ করে একজন শিল্পী যদি সর্বপ্রথম স্টেজে দাঁড়াইয়া আল্লাহর রাসূল এবং যার যার পীর মুর্শিদকে স্মরণ না করে ওই শিল্পী কিন্তু সারা রাত্র গান করতে পারে না শিল্পীটি বন্দনার মাধ্যমে তার পরিচয়টাও সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য চেষ্টা করে তাই আমি সর্বপ্রথমে স্টেজে আমার লেখা একটি বন্দনা গান দিয়েই সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়টা প্রকাশ করার জন্য চেষ্টা করলাম আমাদের আল্লাহ পাক আমাদের আল্লাহ পাক এই পৃথিবীতে যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত এবং একটি ধুলির কণাও সৃষ্টি করতেন না আমাদের দয়ার নবী মায়ের নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে স্টেজে যদি আমার সেই দয়ার নবীর গুণগান না করি দয়ার নবীর নামে শান যদি না রাখি আমার সারা রাত্রের গানটাই বিফলে যাবে তাই আমি এখন আমার দয়াল নবীর নামের উপর একটি শান রাখার জন্য চেষ্টা করব তারপর আমাদেরকে যে ধারা দেওয়া হবে সেই ধারা অনুযায়ী আমরা গান করার চেষ্টা করব হ্যালো
Hold on.